দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মার্চ আরামবাগে সভা করবেন। প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রচারে এবার কোমর বেঁধে নামছে বিজেপি, যেখানে 1 মার্চ প্রধানমন্ত্রী আসতে চলেছেন রাজ্য এবং আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। আমরা জানিয়েছিলাম গতকাল যে 7 তারিখে বারাসতে কাছারি ময়দানে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এবার দুদিনের বঙ্গ সফরের খবর উঠে আসছে, 1 মার্চ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, 1 মার্চ আরামবাগে জনসভা প্রধানমন্ত্রী, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, মার্চ মাসের প্রথমে শুরুতেই প্রধানমন্ত্রী দুদিনের বঙ্গ সফরে আসছেন রাজ্যে। প্রথম দিন তিনি 1 তারিখে তার অন্যান্য কর্মসূচির মধ্যে 1 তারিখে তিনি আরামবাগে তার জনসভা করবেন, 2 তারিখে কৃষ্ণনগরে জনসভা করবেন, এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে 6 তারিখে কিন্তু তিনি প্রধানমন্ত্রী আবারও আসবেন এবং বারাসাতে কাছারি ময়দানে মহিলা মোর্চার একটি অনুষ্ঠানে জনসভায় সেখানে তিনি বক্তব্য রাখবেন। মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই, পাকিচ্ছ করে কিন্তু এই জনসভা বলে মনে করছে রাজনৈতিক মহল। এর পাশাপাশি বিজেপি সূত্রে খবর যে একদিকে এই বারাসাতে যে কাছারি ময়দানে যখন তিনি আসবেন, সেক্ষেত্রে সেই সময় কিন্তু সন্দেশকালীন যে সমস্ত মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ করছে তাদেরকেও সামনে আনা হতে পারে মহিলাদের প্রধানমন্ত্রীর সামনে কথা বলানোর জন্য, এমনটা কিন্তু সূত্র মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যেতেই পারে যে 35টি আসন যে রাজ্যের মধ্যে লোকসভা কেন্দ্রের যে লক্ষ্যমাত্রা লক্ষ্য দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, তার জন্যই কিন্তু আগে ভাগে তারা কিন্তু নেমে পড়েছে মাঠে, এবং সেই সম্ভাব্য জায়গাগুলো যেখানে কিন্তু এর গতবারের লোকসভা নির্বাচনে কম ব্যবধানে পরাজিত হয়েছিল বিজেপি, ঠিক সেই আসনগুলো বেজে একদম সেভাবেই কিন্তু তারা লক্ষ্যমাত্রা ঠিক করছেন এবং সেখানে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং মানুষের কাছে তার পৌঁছানোর চেষ্টা ইতিমধ্যেই যা বিজেপি নেতৃত্ব করেছেন, সংগঠনটা করেছে, সেই সংগঠনটা কতটা আছে তাও কিন্তু চালিয়ে দেখে নেবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিজেপির মত ইতিমধ্যেই কিন্তু তাদের তৎপরতা শুরু করে দিয়েছে। একেবারে ধন্যবাদ দেবাশিস, কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সাথে।